আসসালামু আলাইকুম, আমি রায়ান এবং রিহানের মামুনি বলছি। কাছে ও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আমার এই ছোট্ট রিহান বাবার জন্য নতুন আরেকটি সিরিয়াল কিনেছি। এই তো রিহান বাবার জন্য হচ্ছে নেসলের আরেকটি সিরিয়াল কিনলাম, রাইস উইথ মিল্ক। এটা হচ্ছে 6 থেকে 24 মাস বয়সে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। মানে আমি তো এর আগে হচ্ছে রিহান বাবাকে 3টি ফল আর গমের একটা এনেছিলাম, তো ওই সেল একটা রিহান বাবা ততটা পছন্দ করেনি। তার কারণ হচ্ছে যে এখানে 3টা ফল আর গম, মানে 3টা ফলের কারণে সেল একটা এত বেশি মিষ্টি ছিল যে আমার নিজেরই ভালো লাগতো না, অতিরিক্ত মিষ্টি ছিল। তারপরে যদি ওকে হচ্ছে আমি 3-4 দিন পরে একটু দিতাম তাহলে আলহামদুলিল্লাহ একটু খেতো, আর আমার বড় ছেলেকেও হচ্ছে খাইয়ে দিয়েছি। তো এইভাবেই হচ্ছে ওই সেল একটা আমি শেষ করেছি। রিহান বাবুর জন্য যখন নিয়েছি, রিহান বাবু খায়নি, তখন আবার আমার বড় ছেলে রায়ান বাবুকে খাইয়ে দিয়েছি। তো এইভাবেই আমি 3 সপ্তাহের মধ্যেই হচ্ছে এই সেল একটা শেষ করে ফেলেছি, যেহেতু প্যাকেটের গায়ে লেখা আছে যে 3 সপ্তাহের মধ্যে খাওয়াতে হবে। কি হয়েছে বাবা? ওই যে আমার ছোট্ট রিহান বাবা চলে আসছে, দেখেন। এই যাবু, কোথায় চলে যাচ্ছে? আবার এসে আবার চলে যাচ্ছে। ওর দাদি আপু ডেকেছে, তাই হচ্ছে ওই রুমের দিকে চলে গেল। আজকে হচ্ছে আমার রিহান বাবার জন্য দুপুরে রান্না করা হয়নি, আসলে সময়ও পাইনি। সে সকালে উঠে মানে নাস্তা বানাতে শুরু করে, রিহান বাবার জন্য নাস্তা বানিয়েছি, 2 ছেলেকেই খাওয়ানো। তারপর হচ্ছে বাসায় তো গেস্ট আছে আপনারা জানেনই, তো সবার জন্য রান্না বান্না করে তারপর আজকে মানে পাকঘরটা হচ্ছে ক্লিন করেছি। মানে পাকঘরটা এত তেল কাজটা পড়েছে, দেখেন আমার হাতের কী অবস্থা। মানে হাত মানে এমনভাবে হচ্ছে জানালা গ্রিল আমি কয়েকদিন পর পরই পরিষ্কার করি, কিন্তু আমার মনে হয় যে প্রতিদিনই পরিষ্কার করা উচিত, আসলে এত সময় তো আর হয়ে ওঠে না। তো তারপরও হচ্ছে আমার যে হেল্পিং হ্যান্ড আছে, ও যখন আসার পরে দুজনে মিলেই হচ্ছে পাকঘরটা পরিষ্কার করেছি। তো আমি আসলে গ্রিল আর জানালাটা পরিষ্কার করেছি, কিন্তু হাতের মধ্যে যে কী পরিমাণ তেল কাজটা পড়েছে, এই তেল কাজটা আর উঠাতে পারিনি এত ঘষাঘষি করেও। তো যাই হোক, এই তো তো দেখা যাচ্ছে এইটাই এখন হচ্ছে ওকে আমি খাইয়ে দিব। আপনারা অনেকেই জানতে চাইতে পারেন যে এই প্যাকেট সিরিয়াল খাওয়ানোর নিয়ম কি। আসলে নিয়ম আপনার সব মানে প্যাকেটের মধ্যেই দেয়া আছে, আর বাংলাদেশে তো বিশেষ করে নেসলের এই সিরিয়ালগুলোই বেশি চলে, মানে অ্যাভেলেবেল সবসময় এগুলো অ্যাভেলেবেল থাকে। তো আমি দেখা যায় যে এগুলো বেশি অ্যাভেলেবেলই থাকে, আর আমাদের দেশে যেগুলো সবসময় পাওয়া যায় সেইগুলোই হচ্ছে আমি আমার ছেলেকে খাওয়ানোর চেষ্টা করি। আর এটা দেখেন, এটা কিন্তু ফর্মুলেশন ফ্রম সুইজারল্যান্ড, এটার ফর্মুলেশনটা মানে এটার ফর্মুলাটা হচ্ছে সুইজারল্যান্ড থেকে আনা, কিন্তু প্যাকেটজাত হয়েছে বাংলাদেশেই। এই যে দেখেন লেখা আছে, মানে এটা প্রস্তুতকারক ও বাজারজাত কিন্তু করেছে নেসলে বাংলাদেশ লিমিটেড। অনেকেই জানতে চাইতে পারেন যে এটা হালাল কিনা, দেখেন এখানে কিন্তু সিল দেওয়া আছে যে বাংলাদেশ যে ইসলামিক ফাউন্ডেশন দ্বারা প্রমাণিত যে এটা 100% হালাল, আর এটা 6 থেকে 24 মাস বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। আর কিভাবে বানানোর সম্পূর্ণ নিয়ম কিন্তু এখানে দেয়াই আছে। তো আজকে হচ্ছে আমি এই নিয়মটা ফলো করি, আমি আমার ছেলের জন্য বানিয়ে নিব। এই তো এখানে হচ্ছে কি কি পুষ্টি উপাদান আছে তার এই সম্পূর্ণই হচ্ছে বিস্তারিত এখানে বর্ণনা করা হয়েছে। আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যে এই সিরিয়ালটির মধ্যে কি কি পুষ্টি উপাদান রয়েছে। আর এটা প্রাইসটা দেখেন, প্রাইসটা হচ্ছে 320 টাকা। তো আমি হচ্ছে এখন কিভাবে এই প্যাকেট মানে সিরিয়ালটা সংরক্ষণ করি সেটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যেটার মধ্যে কিন্তু চামিচ দেয়াই থাকবে। এখন হচ্ছে এই যে আমি শুধু এই প্যাকেটটা কেটে নিচ্ছি, আমি প্যাকেটটা কেটে নিচ্ছি, আর এই যে একটা জারও নিয়ে নিচ্ছি। এই জারটার মধ্যে আমি এই প্যাকেট সহকারেই ঢুকাবো, যেহেতু আসলে মানে কোম্পানি থেকে এই প্যাকেটের মধ্যেই রেখেছে যে এই প্যাকেটের মধ্যে রাখলে খাবারটা ভালো থাকে, তাই হচ্ছে। আর আমি আসলে একটু সার্চ করেও দেখেছি যে এই প্যাকেটের মধ্যে রাখলে নাকি একটু বেশি দিন ভালো থাকে, সেজন্য হচ্ছে আমি এই প্যাকেটের মধ্যে করেই রেখে দিচ্ছি, এইভাবেই রেখে দিচ্ছি, তাহলে দেখা যাচ্ছে জিনিসটা বেশি দিন ভালো থাকলো। আমার আসলে 3 সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে, তার কারণ হচ্ছে আমি যখন আমার ছোট ছেলেকে খাওয়াতে যাই তখন হচ্ছে আমার রায়ান বাবাও চলে আসে যে ওকেও খাইয়ে দিতে হবে। আসলে ও সিরিয়াল একটা পছন্দ করে, কিন্তু ওকে আমি আসলে সবসময় দেই না, কারণ আমি চেষ্টা করি যে সবসময় হচ্ছে ন্যাচারাল ফুডগুলো খাওয়াতে, যে সেই
এগুলোই হচ্ছে বাচ্চাদের জন্য খুব বেশি ভালো। এইগুলো তো মানে বিপদে পড়লে, আজকে যেমন বিপদে পড়েছি যে রান্না করতে পারিনি বা বাহিরে কোথাও গেলাম তখন হচ্ছে একটু নিয়ে যাই এই আর কি। কিন্তু আমি কখনোই ওকে মানে প্রতিদিন এই সেরেলাকটা দেই না। আমি হচ্ছে আজকে সকালে যেমন ওকে নাস্তা হচ্ছে সুজি আর বাদাম করে দিয়েছিলাম, মানে সুজির সাথে বাদামের গুঁড়া দিয়েছি, দিয়ে হচ্ছে খাইয়ে দিয়েছি। এই খাবারটা কিন্তু রিহান বাবু খুব পছন্দ করে আর কি, আর খুব মজা করেও খায়। তো এই তো আমি এখন হচ্ছে কুসুম গরম পানি নিয়েছি 75 মিলি, আর হচ্ছে পরিমাণ মতো হচ্ছে 3 চামচ আমি সেরেলাক নিয়ে নিচ্ছি, নিয়ে আমি সেরেলাকটা বানিয়ে নিচ্ছি। এই তো সেরেলাকটা বানিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমি আমার ছোট্ট রিহান বাবাটাকে খাইয়ে দিব। দেখেন রিহান বাবা কি করছে। বাবা এটা তুমি মুখে দিচ্ছ কেন বাবা? এটা মুখে, এ না না, ক্ষুধা লেগেছে। কি হলো এটা? পড়ে গিয়েছে। আরেকজনকে দেখেন, দেখেন আরেকজন কি করছে। আমি জানতে খাই। তুমি চকলেট খাও? এই যে বাবা, তুমি কি খাবে? এই যে বাবা, বাবা কি খাবে? বিসমিল্লাহ। তোমাকে কি কিনে দিবে? হ্যাঁ, তুমি সারাক্ষণ শুধু কিছু খাবে খাবে, মানে খাবে শুধু কিছু খাবে, নাম নেই কোনো, শুধু বলবে আমি কিছু খাবো। এই নাও, কি হয়েছে? ক্ষুধা লেগেছে? আজকে প্রথমেই হচ্ছে রিহান বাবাকে এই সেরেলাকটা খাওয়ালাম, আলহামদুলিল্লাহ ও একটু খেয়েছে, তার মানে ওর কাছে এই সেরেলাকটা ভালো লেগেছে। আর আমিও খেয়ে দেখেছি যে সেরেলাকের টেস্টটা ভালোই, মানে খুব মিষ্টি না, আবার একেবারে যে মিষ্টি ছাড়া তা না, মানে মোটামুটি ভালো লাগে আর কি মুখে দিলে। তো এই কারণে রিহান বাবাও খেয়েছে। যে বাচ্চারা মিষ্টি কম পছন্দ করে তাদের কাছে এই সেরেলাকটা ভালোই লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, আর আমার ছেলেদের ব্লগ দেখতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।